মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার বিকেলে ডিবি কার্যালয়ে ডেকে 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, অতিরিক্ত সচিব পরিচয়ে গ্রেফতার আব্দুল কাদেরের সাথে সখ্যতার বহু প্রমাণ রয়েছে। এছাড়া তার সম্পদের তথ্য ভুয়া বলেও জানান তিনি। আর মুসা বিন শমসের বলেন, আব্দুল কাদেরের প্রতারণার শিকার হয়েছেন তিনি। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। দশম শ্রেণী পড়ুয়া আব্দুল কাদের অতিরিক্ত সচিব পরিচয়ে করতেন প্রতারণা। তার শিকার থেকে বাদ যায়নি আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। মঙ্গলবার বিকেলে আব্দুল কাদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডিবি কার্যালয়ে ডাকা হয় মুসা বিন শমসেরকে। 3.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে জানান, প্রতারণার শিকার হয়েছেন তিনি, নেবেন আইনি পদক্ষেপও। আমার সাথে বিভিন্ন সময় ছবি তুলেছে এবং সে মাঝে মাঝে আমার সামনে বসে বড় বড় লোকদের সঙ্গে কথা বলতো, যেমন আইজিপি, আর্মির জেনারেল, আরও মানুষজনের সঙ্গে কথা বলতো। আমার বিশ্বাস জুটালো যে সে এডিশনাল সেক্রেটারি। আমিও প্রতারকের শিকার হয়েছি, আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। ডিবি জানায়, মুসা বিন শমসেরের সাথে প্রতারক কাদেরের ঘনিষ্ঠতার অনেক প্রমাণ রয়েছে। কাদের মাঝির সাথে ভুয়া এডিশনের সাথে তার একটা যোগসূত্র রয়েছে এবং উনি নিজে বলেছেন উনি প্রতারিত হয়েছেন, উনি একটি মামলা করবেন। আমরা সব কিছু তদন্ত করছি, তদন্ত করে আমরা যেটা করার দরকার সেটাই আমরা করব। মুসা বিন শমসেরের সম্পদের বিষয়ে নানা তথ্য দিয়েছেন জানিয়ে ডিবি বলেন, তিনি রহস্যময় মানুষ। উনি হয়তো ওনার শিষ্যসুলভভাবে উনি বলেন যে আমার $82 মিলিয়ন আছে, আমার একটা কলমের দাম 10 কোটি, আমার একটা ঘড়ির দাম 8 কোটি, আমার জুতার দাম 10 কোটি উনি আমাদের সামনে বললেন। তিনি উনি হয়তো সহজ সরল কথাগুলি বললেন, মানে 3 লক্ষ একর জমি জাগার মালিক হলো উনি এতে টাঙ্গাইলে। গাজীপুর হলো 1000 একর জমি মালিক। আমার কাছে মনে হয়েছে উনি তো অন্তঃসারশূন্য। আব্দুল কাদের ও মুসা বিন শমসেরের বিষয়ে আইনি পথে সমাধান হবে বলেও জানায় ডিবি। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।